শাকসবজি আবাদ করার কোনো কঠিন সক্ষমতা না থাকলেও সামান্য ব্যাকইয়ার্ডে এই অল্প স্বল্প করে প্রতি বছরই এটা সেটা আবাদ করাই হয়। আর এর একটা বড় অংশ জুড়ে আছে আমার শাশুড়ি এবং আমার আব্বা, যে যিনি এই দুইজন মুরব্বী। আমার শাশুড়ি প্রতি বছরই যখন উনি এখানে থাকেন তখনই এমনটা হয় যে উনি হাতে সেই বীজ নিয়ে হেঁটে বেড়াচ্ছেন আর এখানে সেখানে ফেলছেন, আর আমার আব্বা সেগুলোকে যত্ন করে। আমার এবছরে যে শিমের যে ফলন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, এবং আমি একা কিন্তু খাইনি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দিয়েই খেয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, তো আজকে আমি তোমাদেরকে সেই শিম দিয়েই কীভাবে তোমরা কেমন করে আলুর সাথে শিম দিয়ে একটা নিরামিষ তরকারি করতে পারবে এবং যেটা খুবই সুস্বাদু হয়, খুব ঝটপট করা যায়, সেটি আমি তোমাদেরকে দেখাবো। শিম এবং আলুর এই নিরামিষ ঝাল মশলার তরকারিটা রান্না করতে তোমাদের কী কী প্রয়োজন হবে চলো একবার দেখে নেই। শিম লাগবে তোমাদের আধা কেজি, পেঁয়াজ এক কাপের চার ভাগের এক কাপ, আলু পাঁচ ছয়টি গোল করে মোটা করে কাটা, রসুন বাটা এক টেবিল চামচ, লবণ স্বাদ মতো রান্নার তেল দুই টেবিল চামচ, হলুদ এক চা চামচ, মরিচ গুঁড়া আধা টেবিল চামচ, ধনে গুঁড়া এক চা চামচ এবং ধনে পাতা উপরে ছিটিয়ে দেবার জন্যে। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে তেলটা দিয়ে দিবে এবং এর মধ্যে তোমরা পেঁয়াজ কুচিটাও দিয়ে দিবে। পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে যেই গুঁড়ো মশলাটা আমরা রেখেছি এবং সাথে রসুন বাটা, সেটার একটা পেস্ট তৈরি করব পানি মিশিয়ে, এবং পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে যাবে এর মধ্যে আমি সেই মশলার পেস্টটা দিয়ে দিব। পানি দিয়ে এটা মশলাটাকে পেস্ট করার একটাই কারণ, এতে করে মশলাটা পুড়ে যায় না। এবং তারপরেও আমি এর মধ্যে লবণ দেব এবং সাথে আরও একটু পানি দিব যাতে মশলাটা তেলে পোড়া পোড়া না হয়ে যায়। মশলা যদি তেলে পুড়ে যায় তাহলে তরকারির রঙটা আর ভালো হয় না, একটু কালচে হয়ে যায়। মশলাটা পেঁয়াজ এবং তেলে ভাজতে ভাজতে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন আলু এবং শিমটা আমি কেটে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ আলুটাকে একটু মোটা করে আমি গোল গোল করে কেটে নিয়েছি এবং শিমগুলো যেহেতু একটু ছোটো সাইজ সেহেতু আমি আস্তই পরিষ্কার করে নিয়েছি, তবে বড় শিম হলেও কিন্তু তোমরা এটাকে আস্তই নিবে। এবং আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে দিলাম। হাই হিটে এটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। এটাকে আমি একবার উল্টে দেব, ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে দেব এবং এরপরে আমি এটাকে যেটা করব সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 থেকে 15 মিনিটের মতো কম আঁচে রান্না করব। এবং এরপরে ঢাকনা খুলে তোমরা একটু চেক করে নিবে লবণটা এবং সেই সাথে আলুটা কি সেদ্ধ হয়ে গেছে কিনা। যদি দেখো যে আলুটাকে খুব সহজে ভেঙে ফেলা যাচ্ছে এই রকম এবং আলুটা সেদ্ধ হয়ে গেছে, তাহলেই তরকারিটা কিন্তু আসলে রান্না কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে এসে তোমরা ঢাকনাটাকে খুলে রেখে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঝোলটাকে একটু শুকিয়ে নেবে এবং ধনে পাতা ধুয়ে কুচি করে রেখে দিবে উপরে দিয়ে দেওয়ার জন্যে। যখন দেখবে যে তোমরা যেমনটি মাখা মাখা চাচ্ছ ঝোলটা সেরকম হয়ে গেছে, উপরে ধনে পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দেবে। রান্না তো শেষ হয়ে গেল, কিন্তু তোমরা অনেকেই আমার ভিডিও দেখো যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আশা করছি আমাকে সাপোর্ট করার জন্যে তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের একেবারে বাংলাদেশি বাঙালিয়ানা রান্না আলু শিমের এই নিরামিষ তরকারি। আমার সবসময় প্রচেষ্টা থাকে যে আমার রান্নাগুলো খুব সহজভাবে তোমাদের কাছে তুলে ধরা, এবং সেটা যদি তোমাদের কাছে সত্যি সত্যি সহজ লেগে থাকে তাহলেই তো আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না?
If you have any question concern regarding this video, please comment below. If you like my videos, please share with your friends and family, and don't forget to subscribe. New videos are uploading every Tuesday and Friday. Till then, stay safe. Keep eating healthy, friends. Allah Hafiz.